সবে দীপাবলি গেল, এবার এলো ছট পুজো। তাই ছট পুজোয় সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ছট পুজোর উপলক্ষে ঠেকুয়া একটি প্রসিদ্ধ রেসিপি, সেটাই আজকে আপনাদের সামনে আমি করে দেখাব। এটা প্রধানত বিহারের একটি প্রসিদ্ধ রেসিপি, যা কিনা সকলের কাছে এটা খুবই জনপ্রিয়। এই ঠেকুয়া বানানোর জন্য আমি এক কাপ আটা নিয়েছি, হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়েছি। তার সাথে আমি দেব 1 টেবিল স্পুন মৌরি, 2 টেবিল স্পুন কাজু ভাঙা আর কাঠবাদাম 1 টেবিল স্পুন। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। আর সাথে দেবো 2 কাপের মতো নারকেল গুঁড়া। নারকেলটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে ড্রাইও নিতে পারেন, ড্রাই নারকেলটা। তা আমি এটা দিয়ে আর সাথে গাওয়া ঘি দিয়ে আমি ময়ান দেবো। হাফ কাপের মতো আমি গাওয়া ঘি নিয়ে নিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন, কারণ তেলের থেকে ঘিতে কিন্তু এটা খাস্তা ভালো হবে। আর আমি 2 হাত ব্যবহার করেছি, খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোটা যত ভালো হবে, ময়ানটাও ঠিক ততটাই ভালো হবে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে। সাথে আমি চিনি আর গুড় নিয়ে নিয়েছি, এগুলোকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি আমি 1/2 কাপের মতো নিয়েছি, গুঁড়ো আমি 1/4 কাপ নিয়ে নিয়েছি। এগুলো আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সাথে আমি একটু কিশমিশ অ্যাড করে দিয়েছি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেশানোর পর আপনারা চাইলে দুধ দিয়েও এটা একটা ডো তৈরি করতে পারেন, শক্ত মতো একটা ডো। আমি আজকে একটু জল দিয়েই ডোটাকে খুব শক্তভাবে মেখে নেব। এবার দেখুন আমার যে এটা পারফেক্ট হয়েছে, যার জন্য আমি হাত দিয়ে মুঠো করলে আমার এটা বাইন্ডিংটা কিন্তু খুলছে না, ঠিক এভাবেই হতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানাবো। ভালো করে আমি জল দিয়ে মিশিয়ে নেব। এটা কিন্তু রুটির মতো অত নরম হবে না, যতটা সম্ভব শক্ত এটাকে মাখতে হবে। মোটামুটি আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি, আমার কাছে ছাঁচ নেই, আমি হাত দিয়ে এটাকে তৈরি করছি। দেখুন আমি কিভাবে করছি। এভাবে শেপ দিয়ে আমি একটা চামচ নিয়েছি, তার সাইড দিয়ে আমি এরকম পাতা পাতা মতো ডিজাইন করে নিয়েছি। আর কারো কাছে যদি ছাঁচ থাকে, আপনার অবশ্যই সেটা ছাঁচের সাহায্যেই করে নেবেন। তা আমি এটা চামচের সাহায্যেই দেখাচ্ছি। এভাবে এভাবে পাতার মতো আমি করে নিলাম। আমি এভাবে কতগুলো বানানোর পর তারপর আমি এগুলোকে ভেজে নেব। এই জন্য আমি কড়াতে কতটা রিফাইন তেল দিয়ে নিয়েছি, তেলটা মিডিয়াম আঁচেই রেখেছি। একটু গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে ঠেকুয়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। কম আছে, এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে 5-6 মিনিট রাখার পর আমি ঠেকুয়াগুলোকে উল্টে দেব। আমি উল্টে নিয়েছি, দেখুন কি সুন্দর কালার এসছে। এবার আমি এগুলোকে এক এক করে নাবিয়ে নেব। খেতে ভীষণই সুস্বাদু, অসাধারণ লাগবে, আপনারা একবার বাড়িতে এগুলো করে দেখবেন। এই ঠেকুয়াতে আমি যে কাজু কিশমিশ এগুলো ব্যবহার করেছি, ড্রাই ফ্রুটসগুলো, সেটা অপশনাল, আপনারা চাইলে এগুলো ব্যবহার অবশ্যই করতে পারেন। আর এটা তো ঠিকই, আপনি যত ভালো ভালো জিনিস দেবেন তত খেতে ততটাই সুস্বাদু হবে। তাই বলছি বন্ধুরা, আপনারা বাড়িতে এগুলো করে অবশ্যই খাবেন, ভীষণ ভালো লাগবে, খুবই টেস্টি। আর এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব
তা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর খাস্তা হয়েছে আমার এই ঠেকুয়া। ঠেকুয়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কন্টেনারে ভরে রাখলে আপনি অনায়াসেই এক মাস পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারবেন, আর ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার।